হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি আনারসের চাটনি। ঘরোয়াভাবে আমি কি করে আনারসের চাটনি তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আনারসটাকে কেটে নিচ্ছে। এখানে আমার মা বঠিদা দিয়ে কিন্তু আনারসটাকে কাটছেন। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। আনারস কাটাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে আনারস কেটে তার চোখগুলো কিন্তু না ছাড়ালে গলা কুটকুট করতে পারে, তাই অবশ্যই আনারসটা কিন্তু খুব ভালো করে কাটতে হবে। প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আনারসটার খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মা চার ভাগ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছেন। একটু মোটা মোটা করেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর সামনের বুকের দিকটা কিন্তু কেটে ফেলে দেওয়া হচ্ছে, যেটা সাদা একদম অংশ সেটা কিন্তু কেটে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে বাকি পিসগুলোকেও কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হলো। এবার ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। এরপর একটা চামচের পেছন সাইডটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এই চোখগুলোকে বার করে নেওয়া হচ্ছে। দেখুন এই পিসটা হয়ে গেছে। একই রকমভাবে এই চামচের পেছনটা দিয়ে কিন্তু এই চোখগুলোকে বার করে নিতে হবে। চোখগুলো থাকলে কিন্তু ভীষণ পরিমাণে গলা কুটকুট করতে পারে, তাই চোখগুলো ভালো করে ফেলে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এবার সব পিসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে। সব আনারসগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও আনারস কিন্তু বাড়িতে খুব ইজিলি কেটে নিতে পারবেন। এরপর কড়াই গরম করে চারটি শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। এবার লঙ্কাগুলো তুলে নেব। এবার লঙ্কাগুলো তুলে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দানাগুলোকে ফেলে দেবো, দানাগুলো কিন্তু রান্নায় ইউজ হবে না। তবে গরম থাকতেই কিন্তু এগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, মানে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর দানাগুলো ফেলে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এবার চলে এলাম মেন রান্নায়। গরম কড়াইতেই দিয়ে দিলাম কেটে রাখা আনারসটা। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে আনারসটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আনারসটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব ভালো করে। নুন দেওয়াতে এই আনারস থেকে কিন্তু এমনিতেই জল ছাড়বে, আর এই জলেই কিন্তু আনারসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা জল ছেড়েছে, মানে রস বেরিয়েছে। এবার এর থেকেই আনারসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আনারসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম আমি 150 গ্রাম চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে আমি এখানে যে পরিমাণ চিনি ব্যবহার করেছি সেটা কিন্তু এই চাটনির জন্য যথেষ্ট। তো চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 200 ml জল।
এবার এটাকে আমি আরও 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এতে চিনির রসটা ভালোমতো গাঢ় হয়ে আসবে ও আনারসটা ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন আনারস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম 25 গ্রাম কিশমিশ ও 25 গ্রাম কাজু, ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোমতো রান্না করব। 4 মিনিট পর ফিরে এলাম, নামানোর আগে এতে ছড়িয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাটা। এতে একটু ঝালঝাল ফ্লেভার আসবে, যেটা খেতে দারুণ লাগবে আনারসের চাটনিতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আনারসের চাটনি। আমার কিন্তু এই রকমই আনারসের চাটনি খেতে ভালো লাগে। আপনারা কেমন খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।